মাত্র দুই। মায়ের কোলে চড়েই আদালতে হাজিরা দিতে এসেছে জামালপুরের আরিফ। জমি নিয়ে বিরোধের জেরে জেলার বকশীগঞ্জের নীলখিয়া গ্রামের মোহাম্মদ হানিফ বাদী হয়ে শিশু আরিফ সহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা করে। চলতি বছরে জানুয়ারিতে করা এই মামলায় অন্য আসামিদের বয়স উল্লেখ থাকলেও নেই আরিফের। সোমবার হাজিরা দিতে আসলে বিষয়টি নজরে আসে আদালতে। পরে বিচারক নিজে বাদী হয়ে উল্টো মামলার বাদীকে কারাগারে পাঠান আর আসামিদের দেন জামিন। আইনজীবী যখন মোকদ্দমা লিখেছেন ওনার এই জিনিসটা উল্লেখ করা উচিত ছিল এবং বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেবও যে কগনিজেন্স নিয়েছে তার এগেনস্টে, ম্যাজিস্ট্রেট সাহেবও ওই আসামির বয়স যখন নাই এই জিনিসটা উল্লেখ করতে পারতেন। বিচারকের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবীরা। মানে অন্য লোকের কুপরচনায় বাদী পক্ষ থেকে আরো কিছু জমি আদায় করার দেশে প্রচলিত আইনে 18 বছর বয়স পর্যন্ত শিশু বিবেচনা করা হয় আর মামলা দিতে ন্যূনতম বয়স হতে হবে 9 বছর। তবে সেক্ষেত্রে শিশু আইন, আলাদা অভিযোগপত্র, এজাহার এবং আদালত এসব বিধান মানতে হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।